যারা ওয়েট লস করার কথা ভাবছেন তারা এই হোমমেড প্রোটিন পাউডারটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটাকে আমি বাড়িতেই বানিয়েছি কয়েকটা মাত্র উপকরণ দিয়ে, তো দেখুন কিভাবে আমি এটাকে তৈরি করেছি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমন্ড বাদাম 100 গ্রাম দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে। এখানে কোনো তেল মশলা এই সমস্ত কিছু নেই, শুধুমাত্র কয়েকটা জিনিস আমি ড্রাই রোস্ট করব এবং সেগুলোকে গুঁড়ো করব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা থালায় তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি 5 রকমের সিডস, চিয়া সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, ওয়াটারমেলন সিডস আর পামকিন সিডস। এই 5 রকমের সিডস ভীষণ উপকারী আমাদের ওয়েট লস করার জন্য, হাই প্রোটিন রয়েছে এর মধ্যে, তো এগুলো আমরা সার্চ করলেই দেখে নিতে পারবেন। তো এগুলোকেও খুব অল্প সময়ে আমি ড্রাই রোস্ট করে তুলে রাখলাম, তারপরে কিছু ওটস দিয়ে দিলাম। ওটসগুলোকেও খুব কম সময় লাগে ওটস রোস্ট করতে। তারপরে একটা মিক্সিং জারে যা যা আমি এখানে ড্রাই রোস্ট করলাম সব কিছু একে একে মিক্সিং জারে তুলে দেব। এবারে এটাকে কিভাবে খেতে হবে, খাওয়ার যে প্রসেসটা এবং খাওয়ার সময় এর সঙ্গে আর কিছু মেশাতে হবে কি না সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা দেখতে থাকুন। খুবই হেলদি একটা ড্রিঙ্ক আজকে আমরা তৈরি করছি, যেটা প্রতিদিন সকালবেলা হালকা গরম জলের সঙ্গে আমরা খেতে পারি। দেখুন আমার কিন্তু এটা গুঁড়ো করা হয়ে গেছে, এবং এরপরে আমি এর মধ্যে কয়েকটা খেজুর দিয়ে দেব। খেজুরগুলো দানা ছাড়িয়ে রেখেছিলাম, সেই খেজুরগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আর একবার এটাকে গুঁড়ো করে নেব। খেজুর দিলে এটা একটু মিষ্টিও হবে খেতে, আর খেজুরের কিছু গুণাগুণও রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো খেজুরটা দেওয়ার পরও গুঁড়ো করে নিয়েছি, আর আমাদের প্রোটিন পাউডার একদমই রেডি। তো এবারে এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দেব, কারণ পরিমাণে অনেকটাই হয়েছে, এটা বেশ কিছুদিন আমার হয়ে যাবে, 2 চামচ করে প্রতিদিন লাগবে। তো আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ঢেলে নিয়ে এবারে এটাকে ফ্রিজে রেখে দেব। আর খাওয়ার যে প্রসেসটা সেটাও আপনাদেরকে বলি। আমি 2 চামচ এই প্রোটিন পাউডারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মধু দেব আর একটু লেবুর রস দিয়ে হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আমাদের প্রোটিন পাউডার হেলদি ড্রিঙ্ক একদম রেডি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সকালবেলা আপনি ব্রেকফাস্ট হিসেবে এটাকে নিতে পারেন, কয়েক মাসের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন।